फेसबुके एवं विभिन्न सोशल मीडियाते एई धरनेर फटो एडिटिंग भाइरल होच्छे एवं सेलिब्रिटी थेके शुरू करे सबाई एई धरनेर छवि एडिट करे पोस्ट करछे। एई रकमेर छवि एडिट करते गेले आपनार मात्र 30 सेकेंड समय लागबे एवं सेटी करते गेले आपनाके एकटी अ্যাপ डाउनलोड करते होबे एवं सेटी अनलाइन फटो एडिटिंग एकटी অ্যাপ্লিকেশন जेखाने कयेक सेकेंडेई आपनि एई धरनेर छवि तैरि करते पारबेन। तो आमादेरके प्रथमे चले जेते होबे प्ले स्टोरे एवं सेखाने गिये सार्च करते होबे फटो लैब অ্যাপ্লিকেশন। एटी पाई 60 MB एक एप्लीकेशन। हमारे एप्लीकेशन अलरेडी इन्स्टल हो गए। एबार आमरा एटीके ओपेन करब। ओपेन करार साथे साथे एई धरनेर एक इंटरफेस पाबो जेखाने आमरा सरासरि फिड्से ट्रेंडिंग अपशने चले जाब एबं एखाने आमरा देखते पाच्छि बेश किछु स्टाइल एखाने ट्रेंडिंगे आछे। एखान थेके आमरा प्रयोजन मतो जेकोनो एकटी स्टाइलके सिलेक्ट करब। एखाने आमी एई स्टाइलटिके सिलेक्ट करलाम एबं एखाने देखुन ग्यालारि थेके छवि एड करार अपशन दिच्छे एबं एकटी छबिके आमी एड करलाम एबं साथे साथे ग्रीन बाटनटी प्रेस करलाम। देखुन छबिटी प्रसेसिंगे चले गेछे एबं प्रसेसिंग होते खूब बेशिक्षण समय लागे ना, जोदि आपनार नेट स्पिड थाके ताहले कयेक सेकेंडेर मध्ये प्रसेसिंग हये जाबे। देखुन एखाने अलमोस्ट डान देखाচ্ছে এবং আমাদের ছবি রেডি। এরপর দেখুন যেখানে গ্রিন প্লাস বাটনটি আছে ওটি ক্লিক করলে আমাদের তিনটি অপশন দেবে, অ্যানিমেট, আর্ট এফেক্ট এবং টেক্সট। অর্থাৎ এখানে আমরা এই তিনটে অ্যাড করতে পারবো। দেখুন প্রথমে আমরা অ্যানিমেশনটিকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নিচে দেখুন ফিল্টার দিয়েছে এবং এখানে আমি দ্বিতীয় ফিল্টারটিকে সিলেক্ট করলাম। দেখুন প্রসেসিংয়ে চলে গেছে এবং অলমোস্ট ডান। এখানে দেখুন আমাদের ছবি তৈরি। এবার আমরা ওই গ্রিন টিকটাকে ক্লিক করলেই এটাকে অ্যাপ্লাই করে দিতে পারবো। এরপর ওপরে 3 ডট ক্লিক করলেই আমাদের এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই একই রকম ভাবে আমরা আবার ট্রেন্ডিং পেজে যাব এবং সেখানে যত ধরনের এই ধরনের ফিল্টার আছে আমরা সেগুলোকে সিলেক্ট করে এই একই পদ্ধতিতে একের পর এক ছবি এডিট করতে পারবো। এবং এই ধরনের ছবি এডিট করতে আমাদের বেশিক্ষণ সময় লাগছে না, শুধুমাত্র কয়েক সেকেন্ড সময় লাগছে, যেখানে অন্যান্য অ্যাপস থেকে আমাদের এই ধরনের ছবি এডিট করতে ঘন্টাখানেক লেগে যেতে পারে। তো এটি এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে। তো দেরি না করে সরাসরি প্লে স্টোরে চলে যান, এখানে সেখানে গিয়ে ডাউনলোড করে নিন ফটো ল্যাব অ্যাপ্লিকেশন এবং এই ধরনের ছবি এডিট করে আপনিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন।